আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা। চলে এসেছি আবারও ইজি বিজি লাইফ কিচেন থেকে। আজকে আমরা করে দেখাবো ভেজিটেবল উইথ চিকেন। এটা করতে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ইউজ করছি, এগুলো ছাড়াও আপনারা কম বেশি যে কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারেন। আর মূল ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারি, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সো আমাদের ভেজিটেবল উইথ চিকেনটা করতে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে, আমরা চিকেন নিয়েছি, চিকেন ব্রেস্ট স্কিনি করে কেটে, কলিফ্লাওয়ার, ব্রকলি, চেরি টমেটো, আমরা নিব ব্ল্যাক পেপার, এটা টেস্ট যতটুকু দিতে হয় টেস্ট অনুযায়ী, সল্ট, টেস্টিং সল্ট, গ্রিন চিলি, এটা অস্টার সস, সয়া সস, টমেটো পিউরি, গ্রিন পেপার, ক্যারট, এবং আমরা সবজিটাকে একটু থিক করার জন্য কর্নস্টার্চ ইউজ করছি, এবং আমাদের অলসো আছে গ্রিন বিনস, এবং আমরা চিকেনটাকে ম্যারিনেট করব হচ্ছে কিউই দিয়ে। সো ভিউয়ার্স, আমরা চিকেনটাকে চিকেন ব্রেস্টে স্কিন করে কেটে নিয়েছি, এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব, আমি কিউই দিয়ে দিচ্ছি। সো আমি 2 টিস্পুন সয়া সস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ফেলেছি। আমরা সয়া সস এবং সয়া সসটা দিয়েছি দেখে আমি সল্ট দিলাম না, বিকজ সল্টে দিলে আর সয়া সস একটু সল্টি, সো দিলে আরও বেশি সল্টি হয়ে যাবে। আর কিউইটা দেওয়ার রিজন হচ্ছে কিউইটা বিফ অথবা চিকেনে দিলে এটা একটু টেন্ডার হয়, একটু সফট হয়ে যায় মাংসটা, এবং খেতে মজা লাগে। সো আমরা এখন এটা রেখে দিব। এখন আমি সবজিগুলো কেটে নিব। পানিটা ফুটাতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন আমি প্রথমে সল্ট দিয়ে দিব, তাহলে আমার সবজিটাকে একটু সিদ্ধ করে নিব। আমরা 5 থেকে 10 মিনিট সবজিটাকে একটু সিদ্ধ করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব, পানিটা আগে ড্রেন করবো, তারপর আমরা ঠান্ডা পানিতে দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের ছোলা তেল দিয়ে দিয়েছে, এখন আমরা চিকেনটাকে একটু সটে করে নিব। আমরা চিকেনটা কিউই দিয়ে ম্যারিনেট করেছি, বাট আপনারা ইচ্ছা করলে অন্য কোনো কিছু দিয়ে কিউই ম্যারিনেট করতে পারেন, শুধু সল্ট করতে দিয়েও আপনারা ম্যারিনেট করতে পারেন। এখন 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, একটু মেরে দিব। চিকেনগুলো এমনি স্কিনি করে কাটা হয়েছে, তো অনেক বেশি লাগবে না, আবার 2 মিনিটের জন্য আমরা রেখে দেবো। এখন এটার মধ্যে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আমরা এখন এটাকে আবার একটু ঢেকে রাখবো, ফুলা
আমরা সবগুলো দিয়ে দেব। তো আমাদের 2-3 মিনিট হয়ে গেছে, আমরা এখন এতে কাঁচামরিচ আমরা একটু চিল করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু কর্নস্টার্চটা পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা আমি মিক্স করে আবার আর এখন আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব করে। ফ্রেশলি গ্রাউন্ড ব্ল্যাক পেপারটি দিলে গন্ধটা সুন্দর আসে, সেই জন্যই দিয়ে আমাদের হয়ে গিয়েছে। আমরা এখন বন্ধ করে সার্ভিং ডিশে নিয়ে নেব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ভেজিটেবল উইথ চিকেন। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করব। আপনারা এটা সার্ভ করতে পারেন সাদা পোলাও, সাদা ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে, অথবা কেজি চান আপনারা প্লেনও খেতে পারেন, বিকজ এটি অনেকই হেলদি। এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে কেমন হলো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার।